রাজ্যপালের সঙ্গে ফের সংঘাতে শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীকে আচার্য করতে গত বছর জুনে বিধানসভায় বিল পাস, অনন্তকাল ধরে সেই বিল ফেলে রাখতে পারেন না। রাজ্যপালকে বলেছি দয়া করে সই করুন, নইলে ফেরত পাঠান। বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আমরা কোনো নিয়ন্ত্রণ চাই না, কিন্তু বাইরের কেউ নিয়ন্ত্রণ চাইলে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এতে কোনো কোনো বিশ্ববিদ্যালয় আগামী দিনে অচলাবস্থার দিকে যাবে। আমরা নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কোনো মনোনীত মানুষ পুরোটা নিয়ন্ত্রণ করতে পারেন না, মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমরা যে বিধানসভায় গত বছর জুন মাসে যে বিলটি পাশ করেছিলাম, যে আচার্য হন মুখ্যমন্ত্রী, এটা আমাদের এক বছর হতে চললো, দু সপ্তাহ ছেড়ে দিই, দু মাস ছেড়ে দিই, প্রায় এক বছর হতে চললো। এটা আমরা রাজ্যপালকে আমরা বলেছি, হয় ওই বিল আপনি দয়া করে সই করুন, অথবা অনুগ্রহ করে ওই বিল আমাদের কাছে ফেরত পাঠান। অনন্তকাল ধরে এই বিল ফেলে রাখতে পারেন না, ফলে এই যে বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আমরা কোনো নিয়ন্ত্রণ চাই না, কিন্তু কিন্তু বাইরের কোনো ভবন বা বাইরের কোনো সদন বা বাইরের কোনো পাল, তারা যদি সেটা নিয়ন্ত্রণ চান, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এটা কোনো কোনো বিশ্ববিদ্যালয় আগামী দিন অচল অবস্থার দিকে যাবে, সে দায় যিনি এটা ঘটাচ্ছেন তিনিও নেবেন না। আমাদের, আমরা নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কোনো মনোনীত মানুষ এখানে পুরোটা কন্ট্রোল করতে পারেন না। আমি পদত্যাগ করছি না, যে লড়াই শুরু হয়েছে সে লড়াই চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরদিন এই মন্তব্যই করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দে দেওয়া তার সাক্ষাৎকার নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের হলফনামা চেয়েছে সর্বোচ্চ আদালত। এ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বলেন, আমি ইন্টারভিউ দিয়েছি, আমাকেই ব্যাখ্যা দিতে হবে। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় উঠে এসেছে এবিপি আনন্দকে দেওয়া তার সাক্ষাৎকারের প্রসঙ্গ। তার নির্দেশের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। বিচারপতির সাক্ষাৎকার নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এসবের 24 ঘন্টার মধ্যে এ নিয়ে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এজলাসে এসে তিনি আচমকায় বলেন, কে রটাচ্ছে, আমি পদত্যাগ করছি, আমি পদত্যাগ করছি না। এরপর আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, যে লড়াই শুরু হয়েছে সে লড়াই চলবে, বিভিন্নভাবে লড়াই চলবে, আমি তো চিরকাল এখানে থাকবো না, কিন্তু লড়াই চলবে। 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই ইডির। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিষেক, যার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। সোমবার সেই মামলার শুনানিতে এবিপি আনন্দকে দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের প্রসঙ্গ টানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি। আবেদনের সঙ্গে সাক্ষাৎকারের অনুবাদও জমা দেন তারা। এরপর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ নির্দেশ দেয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানাতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই সাক্ষাৎকারে কি বলেছিলেন। বৃহস্পতিবারের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে হলফনামা দিতে হবে। মঙ্গলবার এজলাসে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ভুল তথ্য দেওয়া হয়েছে, আমাকেই এর ব্যাখ্যা দিতে হবে, আমি ইন্টারভিউ দিয়েছি, আমাকেই ব্যাখ্যা দিতে হবে, যা বলিনি সেটা নিয়েই অভিযোগ করা হচ্ছে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।